আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দর্শকবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। ইনশাআল্লাহ আমরা যেই হজের ধারাবাহিক আলোচনা করে আসছি, আজ আমরা তৃতীয় পর্বে এসে উপনীত হয়েছি। আজ আমি আপনাদের সামনে আলোচনা করব, হজ কি তাৎক্ষণিকভাবে ফরজ না বিলম্বে ফরজ, অর্থাৎ যেই বছরে আপনার উপর হজ ফরজ হয়েছে ওই বছরই আপনাকে কি হজ আদায় করা ফরজ, নাকি এক বছর বা দু বছর পর আপনি যদি হজ আদায় করেন তাহলে আপনার ওই ফরজ আদায় হয়ে যাবে, না আপনি গুনাগার হবেন, এই বিষয়ে আমরা আলোচনা করব। তার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলে একদমই নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে, যাতে আমি পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশনটি পেয়ে যান। আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি আজকে যেই বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি ইতিমধ্যে আপনারা জেনে গেছেন, সেটি আবারও আমি বলে দিচ্ছি যে হজ কি তাৎক্ষণিক ফরজ না বিলম্বে ফরজ। অর্থাৎ এই বছর অর্থাৎ 2021 সালে যদি আপনার উপর হজ ফরজ হয়েছে, অর্থাৎ আপনার সকল প্রয়োজনীয়তা মিটিয়ে আপনি যদি কিছু অর্থ আপনার কাছে থাকে যা হজ ফরজ হওয়ার উপযুক্ত, এখন আপনি কি এই বছর হজ আদায় করবেন নাকি পরবর্তীতে হজ আদায় করবেন, এই ব্যাপারে একটি মাস আলা রয়েছে। তার আগে বলে রাখি, আমি এখানে 2021 সাল উল্লেখ করছি দেখে আপনারা বুঝবেন না যে এই বছরে, কারণ এই বছর আমাদের যেই অবস্থা রয়েছে কোভিড-19 অর্থাৎ করোনা ভাইরাসের কারণে আমরা কেউ হজে যেতে পারছি না, ইচ্ছা থাকা সত্ত্বেও এবং সামর্থ্য থাকা সত্ত্বেও। এর কারণ হলো আমাদের যেই পথে যে বাধা সেটা রয়েছে এবং বৈশ্বিক যে মহামারী রয়েছে এর কারণে আমরা হজে যেতে পারছি না। এই কারণটা আমি গত পর্বেই শিওর করে দিয়েছি যে যেই ব্যক্তির উপর পথে নিরাপত্তা নেই তার উপর হজ ফরজ নয়, অর্থাৎ আমাদের যেই হজটা ফরজ ছিল এখন এটা হজটা স্থগিত করা হয়েছে যেহেতু আমাদের যাওয়ার পথটা সুগম নয়। সুতরাং আমরা এখন চলে আসি আমাদের মূল আলোচনায়। একজন ব্যক্তির উপর যেই বছর হজটা ফরজ হয়েছে ওই বছর সে যদি আদায় করে, আর সে যদি ওই বছর আদায় না করে তার পরবর্তীতে যে কোনো বছর আদায় করে, এই ব্যাপারে মাসআলা রয়েছে। যেমন আমাদের হানাফি মাজহাবের ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির দুইজন শিষ্য, যাদেরকে একসাথে সাহেবাইন বলা হয়, অর্থাৎ ইমাম আবু ইউসুফ ও ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই দুজনে দুইটি অভিমত ব্যক্ত করেছেন। প্রথমত ইমাম আবু ইউসুফ এবং তার অনুসারীরা যে অভিমত ব্যক্ত করেছেন সেটা হলো হজ তাৎক্ষণিকভাবে ফরজ, অর্থাৎ যেই বছর আপনার উপর হজ ফরজ হয়েছে ওই বছরই আপনাকে হজ আদায় করতে হবে। আর এটার কারণ তারা যেই জিনিসগুলো ব্যাখ্যা করেছেন তারা তিনটি কারণ ব্যাখ্যা করেছেন। একটা হলো আপনার উপর যেই বছর হজ ফরজ হয়েছে ওই বছরই আপনাকে হজ আদায় করতে হবে, কারণ পরবর্তী বছর আপনি বেঁচে নাও থাকতে পারেন। দ্বিতীয় যে কারণটি তারা ব্যক্ত করেছেন সেটি হলো আপনি যেই সম্পদটা এখন আপনার কাছে আছে এই সম্পদটা দিয়ে আপনি এখনই হজ আদায় করে ফেলেন, পরবর্তী বছর আপনার কাছে এই সম্পদটা নাও থাকতে পারে। তৃতীয়ত যে কারণটি তারা ব্যক্ত করেছেন সেটা হলো এখন যেই পরিস্থিতি রয়েছে এই পরিস্থিতিতে আপনি যদি হজটা আদায় করে ফেলেন তাহলে হয়ে গেল, এমনকি সামনের বছর আপনি যদি হজ আদায় করতেছেন যে সামনে যে কোনো বছর আমি হজ আদায় করে ফেলবো, ওই সময় আপনার যেমন যাতায়াতের যে সমস্যা অর্থাৎ আপনার যদি অসুস্থ হয়ে যান, এক্ষেত্রে যেই বছর আপনার উপর হজটা ফরজ হয়েছে ওই বছরই আপনাকে হজ আদায় করতে হবে। যেমন যে কেউ বা কোনো ব্যক্তি যদি 2018 সালে বা 2017 সালে তার উপর হজ ফরজ হয়েছে, সে কিন্তু ওই সময়ে হজ আদায় করলো না, দেখা গেল কি তার নিয়ত ছিল 2020 সাল বা 2021 সালে তিনি হজ আদায় করবেন, কিন্তু এখন বৈশ্বিক মহামারীর কারণে তিনি হজ আদায় করতে পারতেছেন না, তার উপরে কিন্তু হজটা ফরজ হয়ে গেছে। এমত অবস্থায় তিনি যদি 2019 বা 20 সালে যদি মারা যান, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই এবং তার অনুসারীদের মতে তিনি কিন্তু গুনাগার হয়ে মৃত্যুবরণ করলেন। এবার আসি আরেকটা পয়েন্ট তারা ব্যাখ্যা করেছেন, সেটা হলো হজ যেহেতু আপনার উপর ফরজ আপনি ইচ্ছা করে এটাকে কাজা করলেন, অতএব ইচ্ছা করে
ফরজকে কাজা করাটা এটা ইসলামের বিরুদ্ধে একটা গুনাহের কাজ। সুতরাং ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই এবং তার অনুসারীদের মতে হজটা তাৎক্ষণিকভাবে ফরজ। দ্বিতীয় যে অভিমত ব্যক্ত করেছেন ইমাম মোহাম্মদ এবং তার অনুসারীগণ, তাদের মতে হলো হজ বিলম্বে ফরজ, অর্থাৎ যে বছর আপনার উপর হজ ফরজ হয়েছে ওই বছর আপনি আদায় না করে যদি এর পরবর্তী যে কোনো বছর আদায় করে দেন তাহলে আপনার ফরজটা আদায় হয়ে যাবে। এর কারণ হিসেবে তারা ব্যাখ্যা করেছেন হজ ইসলামের ইতিহাসে পঞ্চম হিজড়ি বা নবম হিজড়িতে ফরজ করা হয়েছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন, দশম হিজড়ি থেকে হজ পালন শুরু করেছেন। সুতরাং তাদের মতে হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম যেহেতু নবম হিজড়িতে শুরু না করে বা পঞ্চম হিজড়িতে শুরু না করে দশম হিজড়িতে শুরু করেছেন, সেহেতু হজ বিলম্বে ফরজ। তবে তাদের উভয়ের একটা অভিমত রয়েছে যে যেহেতু তিনি বেঁচে থাকবেন কি না, তার কাছে সম্পদ থাকবে কি না, সেহেতু যে বছর হজ ফরজ হয়েছে ওই বছরই হজটা আদায় করে ফেলা এটাই সর্বপ্রেক্ষায় উত্তম। সুতরাং আমরা এই আলোচনাটা থেকে যেটা জানতে পারলাম সেটা হলো যেই বছর হজটা আপনার উপর ফরজ হয়েছে ওই বছরই আপনাকে হজটা আদায় করে ফেলতে হবে। এবার আসি কত হিজড়িতে হজ ফরজ হয়েছে, এই ব্যাপারটা নিয়েও বিভিন্ন ইমাম এবং বিভিন্ন আলেমগণের বিভিন্ন মতামত রয়েছে। যেমন কতিপয় আলেমগণের একটা মতামত হচ্ছে হিজরতের পূর্বেই হজটাকে ফরজ করা হয়েছে, কিন্তু হিজরতের আগে পরিবেশ না থাকার কারণে এবং মুসলমানদের যে একটা নিরাপত্তার ব্যাপার রয়েছে এই নিরাপত্তা না থাকার কারণে হিজরতের পূর্ব থেকেই হজ আদায় শুরু হয়নি। এরপরে হজরত ওয়াকেদি রহমতুল্লাহ আলাইয়ের মতে হজ পঞ্চম হিজড়িতে ফরজ করা হয়েছে। তিনি এ ব্যাপারে একটা দলিল উত্থাপন করেন, সেটা হলো যে একজন সাহাবি রাসূলুল্লাহ সাল্লামকে এসে পঞ্চম হিজড়িতেই হজ সম্পর্কে প্রশ্ন করেছিলেন, রাসূলুল্লাহ সাল্লাম উত্তর দিয়েছিলেন। এই ক্ষেত্রে তিনি বলে থাকেন যে হজ পঞ্চম হিজড়িতে ফরজ করা হয়েছে। আল্লামা রাফি রহমতুল্লাহি আলাইয়ের মতে হজ ষষ্ঠ হিজড়িতে ফরজ করা হয়েছে। কিছু সংখ্যক মুহাদ্দিসের মতে হজ সপ্তম হিজড়িতে ফরজ করা হয়েছে। এরপরে আল্লামা মারেদি রহমতুল্লাহি আলাইয়ের মতে হজটা অষ্টম হিজড়িতে ফরজ করা হয়েছে। সর্বশেষ ইমামুল হারামাইনের মতে হজকে নবম হিজড়িতে ফরজ করা হয়েছে। এটার কারণ হিসেবে তারা যেই দলিলটি উপস্থাপন করেন সেটা হচ্ছে ওয়ালিল্লাহি আলান্নাসি হিজ্জুল বাইত মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, এই যে আয়াতটা, এই আয়াতটা নাজিল হয়েছে নবম হিজড়িতে। ওই নবম হিজড়িতে নাজিল হওয়ার কারণে যেহেতু এটা হজের প্রতি সম্পূর্ণভাবে ইঙ্গিত করে এজন্য তারা দলিল দিয়ে থাকেন যে নবম হিজড়িতেই হজটা আমাদের মুসলমানদের উপর ফরজ করা হয়েছে। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম যেহেতু দশম হিজড়ি থেকে হজ পালন শুরু করেছেন, এটার কারণ হিসেবে ইসলামের যেই চিন্তাবিদগণ রয়েছে তারা সম্পূর্ণভাবে একমত হয়েছেন যে নবম হিজড়িতে যদিও হজটা ফরজ করা হয়েছে, হজের যে নিয়মকানুন, হজের যে কর্মক্ষেত্র, হজের যে পরিবেশ, এই সকল কিছু সৃষ্টি করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামগণকে নিয়ে নবম হিজড়িতে হজটা শুরু করেন নাই, অর্থাৎ ওনারা দশম হিজড়িতে হজটা শুরু করেছেন। সুতরাং আমরা এই আলোচনা থেকে যে দুটো বিষয় জানলাম সেটা হচ্ছে হজ যে বছর ফরজ হয়েছে সেই বছর আদায় করা ফরজ নাকি এর পরবর্তী যে কোনো বছর আদায় করা ফরজ, অর্থাৎ হজ কি তাৎক্ষণিকভাবে আদায় করা ফরজ না বিলম্বে আদায় করা ফরজ। দ্বিতীয়ত আমরা যে বিষয়টি জানলাম সেটি হচ্ছে কত হিজড়িতে হজ ফরজ করা হয়েছে। সুতরাং এই বিষয়টি আমি বিন্দুমাত্র হলো আপনাদেরকে জানাতে পেরেছি। সুতরাং এই ব্যাপারে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন এবং আমার এই চ্যানেলের পাশেই থাকবেন। সুতরাং আজকের ভিডিও এখানেই শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।